হাই, আমি নাহিদ। আজ তোমাদের মধ্যে যেই বিষয় নিয়ে আলোচনা করবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কথার আগে একটি বলছি, তোমরা ভিডিওটি পুরোটা দেখবা, পুরোটা না দেখলে তোমরা কিছুই বুঝবা না। তো কথা হচ্ছে যে এখানে যে শীর্ষগুলো রাখা হচ্ছে এগুলো ভিতর থেকে প্রশ্ন তোমার কমন পড়বে, হয়তো বা তোমাদের ক পড়বে না খ পড়বে, অথবা খ পড়বে না গ পড়বে, ঘ পড়বে না গহ পড়বে, বা এক কথা তোমাদের এখান থেকে প্রশ্ন কমন পড়বেই। এখানে এমন একটি সৃজনশীল, এতগুলো সৃজনশীল দেওয়া হয়েছে যে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, মানে এখান থেকে প্রশ্ন পাইবে, হয়তো বা ক খ ক মিলবে না খ মিলবে, খ মিলবে না গ মিলবে, কিন্তু তোমাদের এখান থেকে প্রশ্ন থাকবেই। তো দেখো, যুক্তিবিদ্যা আসলে তোমরা যতটা সহজ মনে করো আসলে যুক্তিবিদ্যা ততটা সহজ না, এখানে পড়তে হয়। এটা আসলে HSC ICT-র মধ্যে নিয়ে একটি কঠিন সাবজেক্ট, তো এগুলি পড়তে হয়, এগুলি বুঝতে হয়। তো তোমাদের এখানে সহজ করার জন্য এখানে কিছু সৃজনশীল তুলে ধরা হলো, তোমরা এগুলো প্র্যাকটিস করবা, আর অবশ্যই এগুলি প্রশ্নগুলো খুঁজে খুঁজে বের করে বই থেকে তারপর এগুলো আনসার করার চেষ্টা করবা। তো দেখো, 1 নং কোশ্চেন ভিতরে কী বলছে, 1 নং কোশ্চেন থেকে বলছে যে যুক্তিবিদ্যার সংজ্ঞা দাও। যুক্তিবিদ্যার সংজ্ঞা দাও মানে তোমার বইয়ের ভিতরে যতগুলো সংজ্ঞা আছে, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যতগুলো সংজ্ঞা আছে সেগুলো পড়ে নিবা। তারপর তোমাদের কলেজ থেকে যে সংজ্ঞাগুলো সাজেশন দিয়েছে, হিসাবে দিয়েছে তোমাদের ম্যাডাম অথবা স্যার, সেগুলো কোনোটাই মিস করবা না, সেগুলো পড়বা। তারপর দেখো, আর যুক্তিবিদ্যা কি মানুষের শক্তি প্রদান করতে শেখায়, ব্যাখ্যা করো। দেখো, এখানে একটা কোয়েশ্চেন বলছে যে যুক্তিবিদ্যা কি মানুষের শক্তি প্রণয়ন করতে শেখায়। এখানে কিন্তু তুমি যদি বানায় লেখো তাহলে কিন্তু হবে না, এখানে ক আর খ অবশ্যই তোমার বই থেকে দিতে হবে, আর এখানে বানায় লেখতে তোমার মার্ক অবশ্যই তুমি পাইবা না, ক খ তোমার বই থেকে বানায় লেখতে পারবি না, তোর বই থেকে দিতে হবে। আর দেখো, খ নং প্রশ্নটা কী বলছে, দৃশ্যমান ছবিটিকে যুক্তিবিদ্যার কোন দিকটি প্রতিফলন হয়েছে তা ব্যাখ্যা করো। যে উপরে যে একটা চিত্র দিচ্ছে, দেখো ওখানে একটা ছবি দিচ্ছে দার্শনিক অ্যারিস্টটল মধ্যযুগে তাত্ত্বিক সম্প্রদায়, আধুনিক তাত্ত্বিক সম্প্রদায়ে যুক্তিবিদ্যার বিকশিত ব্যবস্থা। উপরে যে ছবিটা দিছে, এটা কোন দিকের প্রতিফলিত হয়েছে, এখানে ছবিগুলো তোমরা অবশ্যই দেখতে পারছো, যে ছবিগুলো কোন প্রতিফলিত হয়েছে সেটা তোমার ব্যাখ্যা করতে হইব। এটা তুমি মানে উপরে যে ছবিটা, এটার সামঞ্জস্য রেখে তুমি কিছু ওয়ার্ড লিখতে পারো তোমাদের নিজের থেকে, কিছু ওয়ার্ড, আবার বেশি না। যদি বেশি লিখতে চাও তো মার্ক কমে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তারপর দেখো নিচে কী লেখছে, নিচে লেখা হয়েছে যে উক্ত দিকটি পর্যালোচনা করলে বলা যায় যে অ্যারিস্টটল যুক্তিবিদ্যার জনক, বক্তার সত্যতা নিম্নরূপ লেখো। পরবর্তী দেখো একটা কোশ্চেন কি বলছে, যে দর্শনের আওতাভুক্ত বিষয়গুলো কি কি, দর্শনের আওতাভুক্ত বিষয়গুলো কি কি, এডুকেশন শব্দটি কিভাবে এসেছে ব্যাখ্যা করো। এডুকেশন শব্দটি কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে, কার মাধ্যমে এসেছে, এটা তোমরা ব্যাখ্যা করবা। আর উদ্দীপকের আসলে এই খ নং প্রশ্নের আনসার করতে হলে তোমরা অবশ্যই তোমাদের বইয়ের যে মেন মেন পয়েন্টগুলো আছে এগুলোর দিকে নজর দিতে হবে, এগুলো নজর দিলে তোমার খ নং প্রশ্নের আনসার করতে খুবই সহজ হয়ে যাবে। তারপর দেখো, উদ্দীপকের প্রথম যে বিষয়টি ইঙ্গিত রয়েছে তা ব্যাখ্যা করো। উদ্দীপকের তোমার পাঠ্যপুস্তক যে দুটি বিষয় ইঙ্গিত করা হয়েছে তাদের মধ্যে সাদৃশ্য এবং বই সাদৃশ্যমূলক তুলনামূলক বিশ্লেষণ করো। রিপন ও স্বপন এখানে কি লেখছে দেখো, যথার্থ কি, যথার্থ কি, ব্যক্তিত্ব ও যথার্থের হ্রাস বৃদ্ধির নিয়মটি দেখাও, ব্যক্তিত্ব ও ভারলেও যথার্থ কমে, রিপনটি উক্ত চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। বিধায়ক কি, কখনো প্রশ্ন বিধায়ক কি ব্যাখ্যা করো, বিধায়ক ও বিধায়কের মধ্যে পার্থক্য দেখাও। সখে মানুষের আসন্নতম জাতিকে এই আলোকে জাতির সাথে উপজাতির সম্পর্ক ব্যাখ্যা করো, কারণ কি, কারণ ও শর্তের মধ্যে পার্থক্য দেখাও। তারপর বলছে যে অ্যারিস্টটল সহানুমানের সূত্রটি লেখো, এটা তোমরা পড়বা। তারপর লেখবা যে অনুমানের সংজ্ঞা দাও, অনুমানের দুটি বৈশিষ্ট্য, এখানে দেখো অ্যারিস্টটল সহানুমানের সূত্র, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন, এটা তোমাদের অবশ্যই পড়তে হবে যে অ্যারিস্টটল সহানুমানের সূত্রটি কি, এটা অবশ্যই পড়তে হবে। তারপর তো কী লাগছে, অনুমানের সংজ্ঞা দাও, অনুমানের সংজ্ঞা দিতে হবে, অনুমানের সংজ্ঞা কি, অনুমানের দুইটি বৈশিষ্ট্য বর্ণনা দাও, অনুমানের দুষি বৈশিষ্ট্য বর্ণনা দাও, আর এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই দুটা কোয়েশ্চেন আসলে সম্ভাবনা 80%। আরেকটা কী বলছে, যে যুক্তি বাক্যের অংশ কয়টি, পথযুক্ত শব্দ বলতে কী বোঝাও,
বহু কারণ সমন্বয় কি? আর এখানে দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু অবজেক্টিভ এখানে দেওয়া হলো। এই অবজেক্টিভগুলো তোমরা এখানে একটা আনসার শিট দেওয়া আছে, কিন্তু আনসার শিট তোমরা পড়বা না, তোমরা এখানে যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে এগুলো পড়বা। তারপর তোমরা আনসার শিটের সাহায্য নিবা, দেখবা তোমাদের কতটা হয়েছে বা কোনটা ভুল হয়েছে, এটা সঠিকটা করতে পারবা। কিন্তু প্রথমে যদি আনসার দিকে দেখো তাহলে কিন্তু তোমরা হবে না। তো একটাই কথা যে তোমরা এগুলো অবশ্যই প্র্যাকটিস করবা, আর এগুলো প্রশ্ন যদি তোমার না পাবো বই থেকে খুঁজে খুঁজে তারপরে যদি প্রশ্নের আনসার করতে চেষ্টা করবা, এগুলো যদি পড়ো তোমাদের 50% এগুলো পড়লে তোমরা বুঝতে পারবে যে তোমরা পরীক্ষার ভিতরে কত মার্ক পাইবা। আর এক কথা একটাই যে তোমার চ্যানেল সাবস্ক্রাইব না করো অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করলে প্রতিনিয়ত আমি নতুন নতুন আপডেট এখানে আপডেট দিই। তো ভালো থাকবা।